हेलो बंधुरा, तुम्हारे सबा के आमार चैनले स्वागत जानाई। आज के हमें भिडियोते स्टैटिस्टिकर मीन मीडियन मोट एर मानगुलो कि बार करते हैं तुम्हारे सामने रिप्रेजेंट करब। तार आगे तुम्हें जो आमार चैनले नतून हो अवश्य प्रथम चैनल के सबसक्राइब और पाशे थाका बेल आइकन बटन की प्रेस करते किन्तु एकेबारे किन्तु भूलबे ना। ताहले चलो शुरू करा जाक। तार आगे तुम्हारे रिक्वेस्ट करब आमी स्टैटिस्टिकर पार्ट वन जो भिडियो हमें बनिए अर्थात ये प्रश्नता फलो डेटा शो द मार्क अफ साम स्टूडेंट अफ जियोग्राफी और गिविन बिलो। एखे विभिन्न भूगोल छात्र छात्री मार्क्स रही है यकम भाव क्योंकि प्रश्न देवा छो ग्रुप डेटार यश्न सपेक्षे हमें क्योंकि यह अंक कर प्रथम क्योंकुलेशन अफ फ्रिकुएंसि डिस्ट्रीब्यूशन टेबिल रेंज बेर नम्बर अफ क्लस बेर तरपर क्योंकुलेशन फर द भैल्यू अफ क्लस इंटरभल बेर रेंज बाई नम्बर अफ क्लस भाग कर तपर कमी ये टेबिलटा क्योंकि तैरी एटा कि तैरी कर भिडियो क्यों प्रथम देखे ना कारण मीन मीडियन मोट करते गले किन्तु टेबिलटार किन्तु प्रयोजन। ताई तुम्हारे काछे रिक्वेस्ट करब प्रथम प्रश्नटार अंकटा ये टेबिलटा कि तैरी कर प्रथम देखे नाओ एवं गणित्रेर लिंक किन्तु आमार ये भिडियोर डेस्क्रिप्शन बक्से किन्तु देवा थाकबे तुम्हारा किन्तु सहजे किन्तु से लिंके गिए भिडियोटा देखे निते पारबे। कारण मीन मीडियन मोट तैरी करते गेले छकटी किन्तु प्रयोजन। ये छकटी ताहले आमी किभाबे तैरी करेछि प्रथम देखे नाओ। नेक्स्ट ताहले मीन मीडियन मोट तैरी करते गेले এই পর্যন্ত ছকের কিন্তু প্রয়োজন। ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি, ট্যালি মার্ক, ক্লাস মার্ক, ক্লাস ইন্টারভেল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন টাইপ এবং মোর দেন টাইপ। তার সঙ্গে এই পর্যন্ত ছক কিন্তু আমি করেছি কিন্তু মিন মিডিয়ান মোট এটা কিন্তু বের করতে গেলে এই ছকটার সঙ্গে আর একটি ছক কিন্তু আমাকে যোগ করতে হবে। কোন ছক? না, এফ এক্স। এফ এক্স বলতে এফ বলতে পরিসংখ্যা আর এক্স বলতে ক্লাস মার্ক। एफ एक्स बोलते गुण करते हैं परिसंख्या के क्लास मार्क दिए गुण कर एखे बसाते हैं तो हमें परिसंख्या और क्लास मार्क चार और तेईस प्रथम गुण कर ले कत हो चार गुणितक तेईस बिरानब्बे। नेक्स्ट तरपर रही है आठाश और तीन आठाश गुणितक तीन चुराशी। नेक्स्ट दस और तेत्रिस दस गुणितक तेत्रिस तीन सौ तीस তাহলে কি বললাম না পরিসংখ্যাকে ক্লাস মার্ক দিয়ে গুণ করতে হবে। তারপর নেক্সট হচ্ছে আটত্রিশ গুণিতক তিন একশো চোদ্দো। নেক্সট কত রয়েছে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ গুণিতক তিন এক দুই নয়। নেক্সট আটচল্লিশ এবং দুই আটচল্লিশ দুই সমান ছিয়ানব্বই। তারপর নেক্সট আমাকে এই এটাকে যোগ করে নিতে হবে সামেশান এফ এক্স। সামেশান এফ এক্স সমান এগুলোকে যোগ করে নিতে হবে না বিরানব্বই যুক্ত চুরাশি যুক্ত তিন তিন শূন্য যুক্ত এক এক চার যুক্ত এক দুই নয় যুক্ত নয় ছয়। এটা যোগ করলে বের হচ্ছে আট চার পাঁচ। তাহলে প্রথমে এফ এক্স এই ছকটির কিন্তু প্রয়োজন। নতুন করে এই ছকটি তৈরি করতে হবে এবং এগুলোকে যোগ করে বসিয়ে নিতে হবে। নেক্সট এখানে সামেশান এফ করতে হবে অর্থাৎ পরিসংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে চার তিন দশ চার যুক্ত তিন যুক্ত দশ যুক্ত তিন যুক্ত তিন যুক্ত দুই এটা আছে পঁচিশ এটা যোগ করে নিতে হবে। ওকে নেক্সট তাহলে এই পর্যন্ত কিন্তু অর্থাৎ এরকম প্রশ্ন দেওয়া থাকবে তোমায় কিন্তু এই এইভাবে অঙ্ক করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর। এই অঙ্কটা আমি আগে করেছি তোমরা কিন্তু দেখে নাও। তাহলে এই একই প্রশ্নের উপরে আমি কিন্তু মিন মিডিয়ান মোড আমি তৈরি করছি মানটা কীভাবে বের করতে হয় তার জন্য এই টেবিলের সঙ্গে কেবলমাত্র আর একটি ছক যোগ করতে হবে এফ এক্স যোগ করে নিয়েছি। তারপর নেক্সট অঙ্কটা করা যাক।
तो प्रथम मीन दौड़ी कर मीन मानट बेर कर मीन समान सूत्र मना रखते हैं सामेशान एफ एक्स बाई एन एन बोलते कि एन बोलते टोटल नम्बर अफ फ्रिकुएंसि अर्थात टोटल नम्बर अफ फ्रिकुएंसि टोटल नम्बर अफ फ्रिकुएंसि कत रही है पचिस टोटल नम्बर अफ फ्रिकुएंसि एक दुई तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो तेर चौदह पंद्रह षोलो सतर अठारो उन्नीस कुड़ी एकुश बाईस तेईस चौबीस पचिस তা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বলতে পরিসংখ্যা কত পঁচিশ বা তোমরা এখানে সহজে খুঁজে নিতে পারবে যোগ করলে এটা কিন্তু বেড়ে যাবে পঁচিশ তাহলে এন সমান টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এবং সামেশান এফ সমান কিন্তু টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আর এক্স সমান ক্লাস মার্ক এবং এফ সমান কিন্তু পরিসংখ্যা এটা কিন্তু ছক মুখস্থ করতে হয় ছকেই কিন্তু লেখা রয়েছে এটা কিন্তু এভাবে লিখে নিতে হবে তাহলে মিনের মানটা আমি বের করছি তাহলে প্রথমে কত হলো সামেশান এফ এক্স তাহলে আমি যে এই যে এফ এক্সের যে ছকটা করেছি এখানে যোগ করার ফলে এখানে বেরিয়েছে কিন্তু সামেশান এফ এক্স সমান আট চার পাঁচ বাই এন এন বলতে এখানে এন বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত রয়েছে পঁচিশ তাহলে এটাকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা কত রয়েছে না আট চার পাঁচ ভাজি তক পঁচিশ ভাগ করলে বেরোচ্ছে তেত্রিশ দশমিক আট তাহলে এর উত্তর হচ্ছে তেত্রিশ দশমিক আট তাহলে মিনের মান কিন্তু বেরিয়ে গেছে তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে এইভাবে কিন্তু এখানে তুলে নিতে হবে তারপর আমি মিডিয়ান করছি মিডিয়ান করতে গেলে কি করতে হবে না মিডিয়ানের সূত্রটা আছে এলসিবি অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস এন বাই টু মাইনাস সিএফবি বাই এফ এম ইন্টু সিআই এখানে মনে রাখতে হবে এন বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে এলসিবি বলতে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস যেহেতু আমি মিডিয়ান করছি তাই এখানে লিখে নিতে হবে এলসিবি বলতে কিন্তু লোয়ার ক্লাস বাউন্ডারি কিন্তু মিডিয়ান করতে গেলে লিখে নিতে হবে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস এটা কিন্তু লিখে নিতে হবে আর সিআই বলতে ক্লাস ইন্টারভেল এটা কিন্তু ছকেই রয়েছে যে সিআই সমান ক্লাস ইন্টারভেল এটা তো রয়েছে আর সিএফবি অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএ বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএ বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে বি রয়েছে বলতে বিফোর তাহলে সিএফবি বলতে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান করছি মিডিয়ান ক্লাস তাহলে সিএফবি বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান ক্লাস আর এফএম বলতে এফ বলতে তো ফ্রিকোয়েন্সি তো এফএম বলতে না ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মিডিয়ান করছি তাই মিডিয়ান ক্লাস লিখে নিতে হবে তাহলে এটা করতে গেলে কী করতে হবে এই অঙ্কটা করতে গেলে প্রথমে কিন্তু তাহলে এন সমান কত এন সমান হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি তাহলে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত রয়েছে না টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি রয়েছে পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমে এর নিয়মটা হচ্ছে এইভাবে প্রথমে ভাগ করে নিতে হবে এনকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে এনকে দুই দিয়ে ভাগ করলে বেরোচ্ছে কত পঁচিশ ভাজিত দুই পঁচিশ ভাজিত দুই দিয়ে ভাগ করলে বেরোচ্ছে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তাহলে আমাকে দেখে নিতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন টাইপের মধ্যে বারো দশমিক পাঁচ কার মধ্যে রয়েছে আমাকে দেখে নিতে হবে বারো দশমিক পাঁচ কার মধ্যে রয়েছে তাহলে বারো দশমিক পাঁচ তাহলে এখানে চার সাত সতেরো তাহলে এই সতেরোর মধ্যে কিন্তু সাত এবং সতেরোর মধ্যে বারো দশমিক পাঁচ রয়েছে তাহলে এইভাবে তীর চিহ্ন দিতে হবে এবং সতেরো এবং এই সোজা ফ্রিকোয়েন্সি তারপর লোয়ার ক্লাস বাউন্ডারি তাহলে কি বললাম প্রথমে না প্রথমে এই ভাগটা করে নিতে হবে এন বাই টু এন বলতে এখানে এন বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত রয়েছে না পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে বেরোচ্ছে বারো দশমিক পাঁচ তারপর আমাকে দেখতে হবে এই বারো দশমিক পাঁচ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন টাইপের কার মধ্যে রয়েছে তাহলে চার সাত সতেরো সাত এবং সতেরোর মধ্যে কিন্তু বারো দশমিক পাঁচ রয়েছে তাই কি করতে হবে না সতেরোকে এভাবে গোল দাগ দিতে হবে নেক্সট সতেরো বরাবর ফ্রিকোয়েন্সিতে গোল দাগ দিতে হবে নেক্সট তারপর এই সতেরো বরাবর ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ক্লাস বাউন্ডারি এটা কিন্তু আপার ক্লাস বাউন্ডারি এটা কিন্তু লোয়ার ক্লাস বাউন্ডারি বরাবর গোল দাগ দিতে হবে যেহেতু এখানে এলসিবি বলতে লোয়ার ক্লাস বাউন্ডারি তাহলে আমাকে মানগুলো আমাকে বসিয়ে নিতে হবে কী হবে না প্রথমে তাহলে প্রথমে কত প্রথমে লোয়ার ক্লাস বাউন্ডারি রয়েছে তিরিশ দশমিক পাঁচ যুক্ত
एन बाई टू, एन बाई टू कत पे एन बाई टू पे बारो दशमिक पाँच, बारो दशमिक पाँच विजुक्त क्यूमुलेटिव फ्रिक्वेंसी बिफोर अर्थात जो फ्रिक्वेंसिटा धरे तर क्यों आगे संख्या अर्थात एखे सत क्यों बस मन रखे शुद्ध ये तुम्हारे ख्याल रखते हैं। प्रथम बेर कर एन के दुई दिए भाग कर बैरिए बारो दशमिक पाँच, बारो दशमिक पाँच क्यूमुलेटिव फ्रिक्वेंसि लेस दैन टाइपर कार मध्य रही है देखे नीते सतर मध्य सत और सतर मध्य क्योंकि बारो दशमिक पाँच रही है सेटा सतर के गोल दाग दीते हैं किंतु तार आगे संख्या बस कि कारण ना क्यूमुलेटिव फ्रिक्वेंसि बिफोर अर्थात पूर्वे आगे तो सत बसिए नहीं आगे सत रही है बसिए नहीं फ्रिक्वेंसि कत रही है फ्रिक्वेंसि मॉडल क्लास मैं बराबर फ्रिक्वेंसि रही है दस एखे बसिए नहीं गुणितक क्लास इंटरवल, क्लास इंटरवल कत रही है ना क्लास इंटरवल यही बराबर रही है पाँच तो ये पाँच बसिए नीते हैं। नेक्स्ट अंकड़ा करा जा प्रथम क्यों करते हैं यहाँ के वियोग कर तुले ये वियोग कर बारो दशमिक पाँच विजुक्त सत पाँच दशमिक पाँच बाई दस गुणित पाँच तरपर यहाँ जा तुले यहाँ के पाँच दिए गुण करते हैं मैं प्रत गुणटा सर गुणित पाँच तेल सत्ताश दशमिक पाँच बाई दस तरपर क्योंकि भागटा सर दस तेल त्रिश दशमिक पाँच जुक्त दुई दशमिक सत पाँच तरपर क्योंकि जोग कर जुक्त त्रिश दशमिक पाँच तेल जोग कर बेर हो तेत्रिश दशमिक दुई पाँच ओके तर उत्तर हो गए তাহলে কি বললাম মিডিয়ান বের করতে গেলে এটা কিন্তু সূত্র লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস এন বাই টু মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বি ফোর বাই এফ এম ইন্টু সিআই ভালো করে মুখস্থ করে নিতে হবে। প্রথমে কিন্তু এই ফাংশনটা দেখে নিতে হবে তোমাদেরকে। আমি ভাগ করে নিয়েছি এটা এন বলতে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বারো, পঁচিশ, পঁচিশকে দুই দিয়ে ভাগ করেছি বারো দশমিক পাঁচ বেরিয়েছে। তাহলে আমাকে দেখে নিতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বারো দশমিক পাঁচ কার মধ্যে রয়েছে, সাত এবং সতেরোর মধ্যে কিন্তু বারো দশমিক পাঁচ রয়েছে তো এটা আমাকে গোল দাগ দিতে হবে কিন্তু তার আগের সংখ্যাটা কিন্তু এখানে বসবে খেয়াল রাখতে হবে তোমাদেরকে এবং সেই বরাবর সতেরো বরাবর ফ্রিকোয়েন্সি এবং ক্লাস মার্ক বসবে। তাহলে মিডিয়ান আসা করে বোঝা গেছে। নেক্সট মোড কীভাবে বার করতে হয় দেখে নাও না, মোডের যে সূত্রটা রয়েছে দেখে নাও যে এলসিবি অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস এফ এম মাইনাস এফ বি বাই এফ এম মাইনাস এফ বি প্লাস এফ এম মাইনাস এফ এ ইন্টু সিআই। এখানে সিআই বলতে ক্লাস ইন্টারভেল, এটা তো আমরা জানি সিআই সমান ক্লাস ইন্টারভেল। এখানে মোট করছি এলসিবি বলতে লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা তো জানি এলসিবি বলতে লোয়ার ক্লাস বাউন্ডারি কিন্তু মোট করছি বলে এখানে লিখে নিতে হবে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মডাল ক্লাস, মডাল ক্লাস। আর এফ এম, এফ বলতে ফ্রিকোয়েন্সি, এখানে এফ এম রয়েছে মানে কত না ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস, এফ এম বলতে ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস। বি বলতে বিফোর, এ বলতে আফটার, তাহলে ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস বিফোর, আর এফ এ বলতে ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস আফটার, ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস আফটার। তাহলে এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, এইভাবে লিখে নিতে হবে খাতায়। নেক্সট অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে অঙ্কটা কী করতে হবে এখানে মোড, মোড বলতে বলে রাখি যে ফ্রিকোয়েন্সি যে রয়েছে এই ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা দেখে নিতে হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড় সংখ্যা কিন্তু দশ, তাহলে ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড় সংখ্যা কিন্তু দশ, তাই আমি দশকে আমি গোল দাগ দিচ্ছি। তাই আমাকে এখানে লিখে নিতে হবে প্রথমে দশ বিযুক্ত ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস বি ফোর অর্থাৎ তার আগের সংখ্যা তিন, এখানে লিখে নিতে হবে তিন। ক্লাস ইন্টারভেল কত রয়েছে না ক্লাস ইন্টারভেল পাঁচ, তো এখানে পাঁচ লিখে নিতে হবে। নেক্সট নিচে কিউমুলেটিভ অফ ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস কত রয়েছে দশ, মডেল ক্লাস বলতে মোড বলতে মনে রাখবে যে পরিসংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা দশ, তা দশ বিযুক্ত বিফোর রয়েছে মানে এই মডেল ক্লাসের বিফোর তিন যুক্ত আবার কিন্তু দশ রয়েছে মানে এফ এম, তাই দশ বিযুক্ত আফটার অর্থাৎ পরে আবার তিন রয়েছে বিযুক্ত তিন
যুক্ত এই 10 বরাবর লোয়ার ক্লাস বাউন্ডারি তাহলে লোয়ার ক্লাস বরাবর এটা আছে লোয়ার ক্লাস এটা আছে আপার ক্লাস তাহলে 30.5 তাহলে প্রথমে বিয়োগটা করতে হবে 30.5 যুক্ত এটা বিয়োগ করলে হচ্ছে 7 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7 এভাবে 5 রয়েছে এখানে 10 থেকে 3 বাদ দিলে 7 যুক্ত 10 থেকে 10 থেকে 3 বাদ দিলে এদিকে হচ্ছে 7 তাহলে হচ্ছে 30.5 যুক্ত 7/14 গুণিত 5 প্রথমে গুণটা সেরে নিতে হবে তাহলে প্রথমে এটা যা আছে তা তুলে নিতে হবে 7/5 = 35 35/14 নেক্সট আমাকে কি করতে হবে না 35 কে 14 তে ভাগ করতে হবে 35/14 তাহলে হচ্ছে 2.5 তাহলে এখানে করছি তারপরে তাহলে 30.5 5 যুক্ত এটাকে ভাগ করেছি 35 কে 14 দিয়ে 2.5 তাহলে এটাকে যোগ করলে হবে 30.5 তাহলে হচ্ছে 33 এটা হচ্ছে উত্তর ওকে তাহলে মডাল ক্লাসটা বোঝা গেছে মোডটা তাহলে মোড বলতে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা রয়েছে তাহলে সেটাকে গোল দাগ দিয়ে তারপরে উপরের সংখ্যাকে এভাবে তীর চিহ্ন দিতে হবে এটা তীর চিহ্ন দিতে হবে এবং সেই বরাবর লোয়ার ক্লাস বাউন্ডারিকে গোল চিহ্ন দিতে হবে এভাবে তোমাদেরকে প্রথমে খুঁজে নিতে হবে তারপর এখানে তাহলে মডাল ক্লাসে 10 তারপরে বিফোর রয়েছে মানে এই মডাল সংখ্যার বিফোর বা আগের সংখ্যা 3 রয়েছে নেক্সট নিচেও সেম তুলে নিয়েছি যুক্ত চিহ্ন দিয়েছি নেক্সট এখানে এফএম বলতে ফ্রিকোয়েন্সি মডাল ক্লাস 10 রয়েছে তারপর হচ্ছে আফটার অর্থাৎ এর আগের সংখ্যা তাহলে 3 দিয়েছি এবং এই বরাবর লোয়ার ক্লাস বাউন্ডারি এটা এবং এখানে এই বরাবর ক্লাস ইন্টারভেল এখানে দিয়েছি আশা করি ভিডিওটা বোঝা গেছে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তাহলে মিন মিডিয়ান মোড করতে গেলে কিন্তু আমার কিন্তু এই টেবিলটার কিন্তু প্রয়োজন তাই এই টেবিলটা কীভাবে তৈরি করেছি তোমরা কিন্তু প্রথমে দেখে নাও ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নেক্সট এই মিন মিডিয়ান এবং মোডের ছবিগুলো রয়েছে ছবিগুলো তোমরা কিন্তু একে একে দেখে নাও